কবুতরের মুখে খাওয়াবেন। পিজিয়ন ফক্সের ভ্যাকসিন, 3 থেকে 7 দিন বয়সে পাখার ত্রিকোণাকৃতির মাংসবিহীন চামড়া কুচিয়ে 3 মিলি পানিতে 200 কবুতরের জন্য প্রয়োগ করবেন। কবুতরের অন্যান্য ভ্যাকসিন বা টিকা, আর এর আগেই বলে রাখি এইসব ভ্যাকসিন আপনারা উপজেলা পশু হসপিটাল সরকারি পশু হসপিটালে আপনারা এইসব ভ্যাকসিন পাবেন, এবং তারা আপনাদেরকে শিখিয়ে দিবে কীভাবে এই সকল ভ্যাকসিন কবুতরকে দিতে হয়, আর আপনারা চাইলে ওনাদের মাধ্যমে ভ্যাকসিন দিতে পারেন। আর ভ্যাকসিনের দাম বিসিআরডিবি ভ্যাকসিন 20 টাকা নেবে, আর পিজিয়ন ফক্সেরটা 40 টাকা নেবে। কবুতরের অন্যান্য ভ্যাকসিন বা টিকা এগুলো আপনারা বাইরে থেকে কিনে নিতে হবে। সিবিভ্যাক 1 নম্বর, সিবিভ্যাক P200 ভ্যাকসিন নিউ ক্যাস্টেল ডিজিজ, টিকা প্রদানের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে স্থায়ী অ্যাক্টিভ ইমিউনিটি সৃষ্টি হয়। ডোজ 0.2 মিলি প্রতি কবুতর। প্রয়োগ, ঘাড়ে চামড়ার নিচে এটি প্রয়োগ করতে হয়। ইমিউনিটি সময়কাল, মানে কতদিন এই ভ্যাকসিনটি কবুতরের উপর কাজ করবে, এটি 12 মাস কাজ করবে। টিকার সময়, প্রজনন স্টক মিলনের 4 থেকে 6 সপ্তাহ আগে, ইয়াং কবুতর 4 দিন আগে মাথার মধ্যে প্রয়োগ করতে হয়। রেসিং কবুতর, রেসিং সিজনে শুরু হওয়া 4 থেকে 6 মাস আগে, পায়রা প্রদর্শনীর 4 থেকে 6 সপ্তাহ আগে। 2 কলম্বো ভ্যাক পিএমভি ভ্যাকসিন ইনভেটেড নিউ ক্যাস্টেল ডিজিজ ভাইরাস স্ট্রেন লা সোটা। 3 নম্বর হলো যে মেডি পক্স, এটি একটি পক্সের ভ্যাকসিন, লাইভ ফ্রিজ ডাইড ভ্যাকসিন, ফিল স্ট্রেন অফ পক্স ভাইরাস, কবুতরের ড্রাই ও ওয়েট পক্সের বিরুদ্ধে 5 সপ্তাহ বা তার বেশি বয়সের কবুতরের জন্য ব্যবহার করা হয় এই ভ্যাকসিনটি। এখন আমি কবুতরের সেই সকল রোগ সম্পর্কে আলোচনা করব যে সকল রোগ কবুতরের হয়ে থাকে এবং তার প্রতিকার তুলে ধরব। নিউ ক্যাস্টেল ডিজিজ প্যারামিক্সো ভাইরাসের কারণে এই রোগটি হয়ে থাকে। দেখুন, কবুতরের ঘাট বেঁকে যায়, কবুতর প্যারালাইসিস হয়ে যায়। এই রোগের চিকিৎসা, অ্যান্টিবায়োটিক, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, ইমিউনো স্টিমুলেটর, প্রতিরোধ কীভাবে করবেন। 1, অন্যান্য পাখিদের পরিদর্শন করার পর জুতা পরিষ্কার করা, হাত ও কাপড় ধুতো করা, লফট এবং সরঞ্জাম পরিষ্কার রাখা। 3, বাসস্থান, পরিবহন, ব্যবহৃত খাদ্য এবং পানি সরঞ্জাম জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করা। 4, কবুতর এবং তাদের ড্রপিং দ্বারা তাদের খাদ্য বা পানি দূষিত থেকে প্রতিরোধ করা। 5, নতুন পাখি বা পাখি শো বা একটি রেস থেকে ফিরে কমপক্ষে 2 সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন করা। 6, কবুতরের খামারে অযাচিত দর্শকের সীমিত করা। 7, যেটি খুবই গুরুত্বপূর্ণ তা হলো টিকা প্রদান করতে হবে অবশ্যই। 2, এখন আমি আলোচনা করব পিজিয়ন ফক্স। এটি অতি মারাত্মক একটি রোগ, বিশেষ করে বাচ্চাদের হয়ে থাকে। এই রোগের কারণ, ফক্স সব ধরনের পাখির একটি সাধারণ ভাইরাল রোগ। এটি ইউটানিয়াস বা ডিপথেরিক আকারে হতে পারে। অন্তত 16টি বিভিন্ন প্রজাতির এবি ফক্স ভাইরাস আছে। পিজিয়ন ফক্স একটি বিশ্বব্যাপী রোগ, এটি অসুস্থ পাখি বা যান্ত্রিক সংক্রমণের মাধ্যমে ঘটে। এছাড়া কীট পতঙ্গের কামড়, যেমন মশা, এই কীট পতঙ্গের কামড় দ্বারাও এই ভাইরাসের সংক্রমণ ঘটে থাকে। লক্ষণ, পালকহীন ত্বক, বিশেষ করে চোখ, ঠোঁটের আশেপাশে এবং পায়ের ক্ষত বা পক্স দেখা যায়। দেখুন ছবিতে পিজিয়ন পক্সের কিছু ছবি। এই পিজিয়ন পক্সের চিকিৎসা, অ্যান্টিবায়োটিক, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এ এবং সি, ইমিউনো স্টিমুলেটর, টিপিক্যাল ওরেন্টমেন্ট। প্রতিরোধ কীভাবে করবেন, ভ্যাকসিনে সরবরাহকৃত সুই ডুবিয়ে নিয়ে এবং ত্বকের মাধ্যমে এর টিপ দিয়ে ধুয়ে ফেলে একটি ছোট রক্ত ঝরানো তৈরি করে টিকা দিতে হবে। একটি টিকা জীবনকালের জন্য ইমিউনিটি প্রদান করে, তাই একমাত্রই যথেষ্ট। 3 নম্বর যে রোগটা আলোচনা করব তা হলো সালমোনেলোসিস, এটিকে আবার প্যারিটাফোসিস বলে। এই রোগের কারণ সালমোনেলা টাইফিউরিয়াম ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার কারণে সালমোনেলোসিস এই রোগটি হয়ে থাকে। দেখুন কবুতর এভাবে ঝিমাবে, ডোপিং এরকম হবে। লক্ষণ, শেষলাযুক্ত আঠালো, ফেনা ও দুর্গন্ধযুক্ত ডায়রিয়া দেখা দেয়, দেহ ক্রমাগত শুকিয়ে যায়, ভারসাম্যহীনতা ও পক্ষাঘাত পরিলক্ষিত হয়, কাঁধ উইংস মানে পালক বা পায়ের জয়েন্টগুলো ফুলে যায়, অনেক সময় ঘাড়ের টর্শন দেখা দেয়, ফলে কবুতরের ভারসাম্যহীনতা দেখা দেয়। সালমোনেলা আক্রান্ত কবুতর ডিমে ভ্রূণ অবস্থায় অথবা জীবনের প্রথম কয়েকদিন বয়সে মারা যায়। চিকিৎসা, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করে সঠিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে, যেটি আমাদের দেশে এটি করা হয় না। ডাক্তাররা ডিরেক্ট আরিয়ার উপর একটি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে থাকে। এই সাথে ভিটামিন ও মিনারেল খাওয়াতে হবে। প্রতিরোধ, জীবন নিরাপত্তার ব্যবস্থা মেনে চলতে হবে, বিশেষ করে অনেক কবুতর একসাথে খাদ্য ও পানি ব্যবহারে সতর্ক অবলম্বন করতে হবে, টিকা প্রদান করতে হবে। 4 নম্বর যে রোগটা আলোচনা করব তা হলো কবুতরের ক্যাঙ্কার, ট্রাইকোমোনিয়াসিস। কবুতরের ক্যাঙ্কার হলো কবুতরের সবচেয়ে সাধারণ রোগ। প্রায় 80% কবুতরের এই জীব দ্বারা আক্রান্ত হয়। এই রোগটি সাধারণত 10 থেকে 28 দিন বয়সী স্ক্যাবগুলির মধ্যে থাকে। বহনকারী কবুতর প্রায় তাদের বাচ্চাদের খাওয়ানোর সময় ট্রাইকোমোনাসকে তাদের তরুণদের কাছে প্রেরণ করে। উচ্চ জলবায়ু ও উষ্ণ আবহাওয়াতে বিশ্বজুড়ে এই রোগ দেখা দেয়। প্রাপ্তবয়স্ক কবুতর রোগের লক্ষণ ছাড়াই ট্রাইকোমোনাস বহন করে। এই রোগের কারণ বিভিন্ন স্ট্যান্স,
ট্রাইকোমোনাস গ্যালিনা বা ট্রাইকোমোনাস কলম্বিয়া এই রোগ সৃষ্টির মূল কারণ। লক্ষণ, কবুতরের মুখের তালুতে ক্ষত সৃষ্টি হয়, সাধারণত শ্বাসকষ্ট ও ডিসপেনিয়া, প্রাণবন্তহীনতা, অলস, ফ্লুফিড হয়। দেখুন এই রোগের কিছু ছবি। চিকিৎসা, কার্নিডাজল 20 মিলিগ্রাম পানির সাথে মিশিয়ে পর প্রতিদিন খাওয়াতে হবে। 2, মেট্রোনিডাজল 1.5 মিলিগ্রাম পানির সাথে মিশিয়ে টানা 5 দিন খাওয়াতে হবে। রোনিডাজল 1 থেকে 2 মিলিগ্রাম পানির সাথে মিশিয়ে পরপর 5 দিন খাওয়াতে হবে। প্রতিরোধ, খাবার পানিতে মাঝে মাঝে 0.1% কপার সালফেট সিইউ কপার সালফেট এবং 10 ml পানিতে 100 মিলিগ্রাম অথবা 0.02% মার্কিউরিক ক্লোরাইড ব্যবহার করা যায়। ডিম উৎপাদনের শুরুতে প্রজনন যুগলকে চিকিৎসা করাই সর্বোত্তম সময়। 5 নম্বর যে রোগটি নিয়ে আলোচনা করব তা হলো ক্ল্যামাইডিয়া সিটাসি। লক্ষণ, চোখের পাতার প্রান্তের দিক ফুলে যায়, পরবর্তীতে সাদা বা হালকা গোলাপি রং, তারপর বাদামি রঙে ধূসর হয়ে প্রান্ত পুরু হয়ে যায়। চোখ ও নাক দিয়ে পানি পড়ে স্বাস্থ্য হানি ঘটে, রোগ ভোগের পর মারা যায়। রাইনাইটিস কনজেন্টিটাইটিস এপিফোরা সাইনাসিস কাশি ঝাঁকুনি ফুলে যাওয়া ইত্যাদি সাধারণ লক্ষণ। সাধারণত এক চোখ বন্ধ থাকার কারণে রোগটিকে এক চোখ ঠান্ডা রোগও বলা হয়ে থাকে। দেখুন এই রোগের ছবি। চিকিৎসা, ওর্নিসল 2.5 মিলি 1 ফোঁটা করে প্রতিটি কবুতরকে দিনে 2 বার করে 3 থেকে 4 দিন দিতে হবে। এছাড়া ক্লোটে ট্রাইসাইক্লিন ট্রাইলোসিস লিনকোমাইসিন স্পাইরামাইসিন ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। প্রতিরোধ, একসঙ্গে অনেক কবুতর রাখা যাবে না, সঠিকভাবে বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে এবং সবসময় খাঁচা পরিষ্কার রাখতে হবে। এই রোগ প্রতিরোধ করা সম্ভব, জীবন নিরাপত্তা মেনে চলতে হবে। 6 নম্বর যে রোগটি নিয়ে আলোচনা করব তা হলো করাইজা বা আউজ হেড। কারণ, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। লক্ষণ, সর্দি, চোখের পাতা দই ফুলে পেঁচার মতো দেখায়। অক্সিজিলিল প্রদাহের ফলে চোখের নিচে মিউকোপুরুলেন্ট পদার্থ নির্গত হয়। এই রোগে আক্রান্ত কবুতরের নাসারদ্ধ ও সাইনাসে প্রদাহ দেখা দেয়। প্রদাহের ফলে নাসিকা থেকে প্রথমে পানি নিয়ে তরল পদার্থ নিঃসৃত হয়, পরে রক্ত মিশ্রিত শেষবার নিঃসৃত হয়। সাইনাস প্রদাহের ফলে মুখমণ্ডল ফুলে যায়, অস্থিঝিল্লিতে প্রদাহ হয়, চোখ দিয়ে পানি পড়ে, চোখের পাতা আটকে যায়। শ্বাসতন্ত্র আক্রান্ত হয় হওয়ার পর শ্বাসকষ্ট ও ঘটঘট শব্দ হয়, গল কম্বল বিবর্ণ হয়ে যায় এবং পানি জমে। দেখুন এই রোগের ছবি। চিকিৎসা, ইনফেকশনাস করাইজা রোগটি নিম্নলিখিত যে কোনো একটি ওষুধ দ্বারা চিকিৎসা করা যায়। 1, সালফাডাইয়াজিন 40% প্লাস ট্রাইমেথোপ্রিম 8% 1 মিলি প্রতি 2 লিটার খাবার পানিতে 4 থেকে 5 দিন খাওয়াতে পারেন। বিদ্রোহ, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করে সঠিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। এই সাথে ভিটামিনস ও মিনারেলস খাওয়াতে হবে। প্রতিরোধ, শ্বাস যন্ত্রের সংক্রমণ নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ড্রাফট ছাড়া পর্যাপ্ত বায়ু চলাচল, ধুলো এবং অ্যামোনিয়ার মাত্রা কম রাখতে। রেসিং ঋতুর সময় ঝুড়ির মধ্যে দূষণ এড়াতে অধিক সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। জীবন নিরাপত্তা অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে। 7 নম্বর যে রোগটি নিয়ে আলোচনা করব তা হলো মাইকোপ্লাজমোসিস, মাইকোপ্লাজমা কলাম বিনাম এই রোগের কারণ। লক্ষণ, সর্দি, চোখ ও নাক দিয়ে প্রথমে পানি এবং পরে মিউকোপিউরুলেন্ট পদার্থ নিঃসৃত হয়। মুখ ও কণ্ঠনালীতে অত্যাধিক প্রদাহের স্ফীত থাকে ও দুর্গন্ধ সৃষ্টি হয়। বিশেষ করে রাত্রিবেলা শ্বাসযন্ত্রের শব্দ শোনা যায় ও শ্বাসকষ্ট হয়। নেক্রোপোসিসের সময় এয়ার সেকিউটুইসিস পাওয়া যায়। দেখুন এই রোগের লক্ষণ ছবি। চিকিৎসা, অ্যাবিওসান লিনকোমাইসিন এবং স্পিকটিনোমাইসিন 0.5 গ্রাম/লিটার খাবার পানির সাথে মিশিয়ে 5 দিন খাওয়াতে হবে। এছাড়া টিয়ামুলিন টাইলোসিস অ্যান্ড্রোফ্লুক্সাসিন স্পাইরামাইসিন লিনকোমাইসিন গ্রুপের ওষুধ খাওয়াতে হবে। প্রতিরোধ, সংক্রমণ প্রতিরোধের কবুতরকে রেসিং ঋতুতে ঘন বসতিপূর্ণ অবস্থায় রাখা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়াতে হবে। এই সময় অন্যান্য সংক্রমণ যেমন ইক্টোপ্যারাসিটিস ক্রিমিকোক্সিডিয়াল ইনফেকশন প্রতিরোধে ব্যবহৃত হবে। জীবন নিরাপত্তা মেনে চলতে হবে। লাস্ট যেই কবুতরের ডিজিটি নিয়ে আলোচনা করবো তা হলো রাউন্ড ওম অ্যাসকারিস গোলকৃমি বলে। এটিকে অ্যাসকারিস অর্থ গোলকৃমি, অ্যাসকারিস কারণ অ্যাসকারিস নামক প্যারাসাইট দ্বারা এই রোগ হয়। গোলকৃমিতে সাধারণত অ্যাসকারিস বলা হয়। এটি কবুতরের একটি কমন প্যারাসাইট পরজীবী। প্যারাসাইট অর্থ পরজীবী। অপরিষ্কার খাবার পানি বা অন্যান্য কবুতর থেকে বা আক্রান্ত পুরাতন বিষ্ঠা থেকে হয়। কার লক্ষণ, দুর্বলতা, খাদ্য গ্রহণ, অনীহা, শুকিয়ে যাওয়া, ডায়রিয়া, মলের রক্ত থেকে কক্সিডিয়া, পুষ্টিহীনতা এবং অবশেষে মৃত্যু ঘটে। প্রাপ্তবয়স্ক, কৃমি সাধারণত দৈর্ঘ্যের 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা হয়, যা কবুতরের ড্রপিংসের বিষ্টাই দেখতে পাওয়া যায়। দেখুন এই রোগের লক্ষণ। চিকিৎসা, এই রোগের একটিমাত্র চিকিৎসা যেটি আমরা সকলে জানি, অ্যাভিনেক্স ইউজ করতে হয় 3 মাস পর পর। আর বিশেষ দ্রষ্টব্য, কৃমিনাশকের সাথে ভিটামিন ও মিনারেলস প্রিমিক্স এবং অ্যামাইনো অ্যাসিড খাওয়াতে হবে। প্রতিরোধ, কবুতরের ড্রপিংস বা বিষ্টা নিয়মিত পরিষ্কার করতে হবে, নিয়মিত ভালো জীবাণুনাশক প্রয়োগ করতে হবে, খাবার পাত্র পরিষ্কার করতে হবে, রোগ আক্রান্ত কবুতরকে আলাদা রাখতে হবে, নিয়মিত কাঁচা এবং খাবার পরিষ্কার করতে হবে। 2 থেকে 3 মাস পর পর কৃমি ওষুধ অ্যাভিনেক্স দিয়ে এদের একটি কোর্স করাতে হবে। বিশেষ
জৈব নিরাপত্তা ব্যবস্থা মেনে চলতে হবে। ভিডিওটি দেখার পর যদি আপনাদের উপকার হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই ভাই হিসেবে সাবস্ক্রাইব করবেন এবং সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।